সোমবারে মহা বিস্ফোরণ ঘটালে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গগৈর অভিযোগ, বিজেপি সরকারত দুজন মহারথী, দুই মহারথীর মাজত গৃহকন্দল। এইখন সরকার দুজন মহারথীর রথীর গৃহকন্দল, এই বিজেপি সরকার দুজন মহারথী হল। প্রাক্তন মুখ্যমন্ত্রীগার মতে সর্বানন্দ সোণোয়াল আর হিমন্ত বিশ্বর মাজত ক্ষমতা কুক্ষিগতর যুঁজ, ক্ষমতা কুক্ষিগতর যুঁজত সর্বশান্ত রাইজ। দুইজনে রথ যাত্রাত হ্যাঁ চলাব রথী হবল বিচারে, এইখন এখন গৃহযুদ্ধ। আজি রাইজে কি পাব? এই যুদ্ধ হয়েছে পাওয়ার ক্যাপচার্ড, পাওয়ার হেমন্তকো লাগে, এওঁকো লাগে পাওয়ার। প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈয়ে এই গুরুতর অভিযোগ উত্থাপন করে কলে, দেখা দেখিক করা যুদ্ধ ভাল, কিন্তু শীতল যুদ্ধ বড় ভয়াবহ। শীতল যুদ্ধই চলি আছে, শীতল যুদ্ধ আটাইতক বেয়া, দেখা দেখি যুদ্ধও ভাল, কিন্তু যুদ্ধখন আকৌ শীতল চলি আছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোয়াল আর মন্ত্রী হিমন্ত বিশ্বর মাজত শীতল যুদ্ধ চলার মূল কারণেই হেনো ক্ষমতা কেন্দ্রিক। আজি রাইজক যদি সেবা করবলে গলতেন, তেওঁলোকে নিজৰ নিজৰ দল, যিটো দলটোৱে তেওঁলোকক হৃষ্ট পুষ্ট করে ডাঙৰ দীঘল করলে, যি বাপেক মাকে ডাঙৰ দীঘল করলে, সেই দলটোকে এৰি থৈ নগলে। গগৈৰ মন্তব্য, হিমন্তই মাক বাপেকক এৰিলে শাস্তি পোৱাৰ পিল আনিছিল, কিন্তু দলে ডাঙৰ দীঘল করার পিছত দল এরা হিমন্তক কোনে শাস্তি দিব? হিমন্ত বিশ্বকর্মা এখন বিল আনিছে, যদি মাক বাপেকক যদি নেগলেক্ট করে পানিশমেন্ট হব, এটা তেওঁলোক পানিশমেন্ট হব নয়, আমাক দেরিতে গল। হিমন্ত বিশ্ব শর্মাক বহু কষ্ট করে ডাঙর দীঘল করার পিছত তেও গগৈক এরি কংগ্রেসক এরি যাওয়াত গগৈর হেনো দুঃখ লাগে। গগৈর মতে ইতিমধ্যে হিমন্তই গালি পারি শেষ করিলে, এতিয়া মারিবলৈহে বাকি। আমি তো থাকিব, বাপেকে যদি পুতেকে এইটো হয়ে যায় যাক ডাঙর দীঘল করলো গুছি গেলে মই বেয়া নাপাম নি, ডাঙর দীঘল করলো এটা মুখে গালি পারি থাকে, খালি মারিবলৈহে বাকি আছে। এতিয়া একালর ব্লু আইড বয় হিমন্ত বিশ্বর প্রতি হঠাৎ স্নেহ জাগি উঠা গগৈয়ে কলে, কংগ্রেসত থকা হলে অবশ্যই হিমন্ত মুখ্যমন্ত্রী হব পারিলেহেতেন। ইয়াত থকাহেতেনো সভাপতিয়ে হোক, সিএলপি লিডারে ইয়াতো পালে, নোপোৱাতো নহয়, মুখ্যমন্ত্রীতো নাপালেহেতেন। এই দুটি ইয়াত থাকিলে সেইটো নাপাব, এই আসল আমটো নাপাব, লেঙরা আমটো নাপাব। হিমন্ত বিশ্বর প্রতি হঠাৎ অপত্য স্নেহ জাগি উঠা গগৈর দুঃখ, নিজে তুলি তালি ডাঙর দীঘল করার পিছত এতিয়া বেলেগ দলত হিমন্ত, কারণ লেঙেরা আম সোনকালে লাগে হেনো হিমন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।